মনে পড়ে সেই ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে ছেলেপুলে নাই গার্লস কলেজের কথা? মনে পড়ে সেই ছিলাম ঝাঁঝালো গার্লস কলেজ আমায় কাঁদালো নামের মেয়েটির কথা? মনে পড়ে এক অতি ঝাঁঝালো মেয়ের গার্লস কলেজে উঠে ঝাঁজ হারিয়ে ফেলার গল্প? চল মনে করিয়ে দেওয়া যাক। অনেক বড় বড় মানুষের ইন্টারভিউ নিয়েও আমি রুইপাউটা থেকে রিপোর্টার হতে পারলাম না গাইস। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it. তাই আজ আজ আর কোনো ফেমাস মানুষের সাথে নয়, চলুন আজ কথা বলি নি সেই পুরানো অতিথি মিস ছিলাম ঝাঁঝালো গার্লস কলেজ আমায় কাঁদালোর সাথে। আর সাথে আছে আমি মিস রুইপাউটা, আর আছে আমার স্বাধীন ভাই। ফলো মি। আপনি কি কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন, কোন নির্দিষ্ট শব্দ উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, বা মাঝে মাঝে বাক্য লম্বা করে টেনে বলে ফেলছেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনি তোতলামি জনিত সমস্যায় ভুগছেন। তারপর দেখি একটা মেয়ে ক্লাসে ঢুকলো, আমার সামনে এসে দাঁড়ালো, তারপরে এমন করে আমার দিকে এরকম ভাবে তাকালো, মানে বাবা তোর সংখ্য তোর থাক, আমি পিছনে হাঁটা দিই। স্যারের দিকে একটু যদি এরকম আড়চোখে তাকিয়েছি, বাবা অন্য মেয়েগুলো এরকম করে তাকাবে আমার দিকে, আমি বাবা ওই জন্য রিস্ক নিই না। যত সব তাই না তাই, চারিদিকে শুধু মেয়ে মেয়ে আর মেয়ে। তুমি যে গার্লস কলেজ থেকে মুক্তি পেয়ে গেছো তত নয়, তোমাদের অনলাইন ক্লাস তো হচ্ছে এখনো। হ্যাঁ, অনলাইন ক্লাসটা আমি আবার মন দিয়ে করবো বলে বসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই আমি অ্যাটেন্ডেন্সটা দিই সঙ্গে সঙ্গে আমার নেটটা উড়ে কোথায় চলে যায়, মানে মানে এটা হয় আর কি, যেই আমি অ্যাটেন্ডেন্সটা দিই আমার নেটটা কোথায় উড়ে চলে যায়। আরে ওই দেখো সত্যি কথা, ই আর কি মানছি না, যেই আমি অ্যাটেন্ডেন্সটা দিই সঙ্গে সঙ্গে আমার নেটটা উড়ে চলে যায়, চারিদিকে শুধু মেয়ে মেয়ে আর মেয়ে। আগেরবারে গার্লস কলেজে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে তুমি যে কাহিনী শুনিয়েছিলে বাবা। মানিয়ে নেওয়ার কথা বলছেন আপনি? জানেন কলেজ ছুটির পর মেয়েদের জন্য সব বর দাঁড়িয়ে থাকে, বর বাইকিং এ সব বর দাঁড়িয়ে থাকে। সেদিন লাস্ট পিরিয়ডে হাগু পেয়েছিল বলে ওয়াশরুমে গেছিলাম, গিয়ে দেখি মেয়েদের আয়নার সামনে এত ভিড়, লিপস্টিক লাগানো লিপস্টিক, এত ভিড়, সেই ভিড় ঠেলে ঢুকতে গিয়ে আমার তো হাগুই চেপে গেছিল, সেদিনকার হাগু করা হয়নি। আপনি এদের সাথে মানিয়ে নেওয়ার কথা বলছেন? আমি তো ভাবতেই পারিনি তুমি ওখানে এতদিন টিকে যাবে। এখানে একটা কাহিনী আছে। আবার কাহিনী? কেন, আপনার কি তাড়া আছে? না। তাহলে শুনুন, আমি তো কলেজে দুদিন ক্লাস করেই বুঝে গেছিলাম যে গার্লস কলেজ আমার জন্য নয়, তো তাই একদিন শুভ লগ্ন দেখে কলেজ থেকে পালাবার প্ল্যান করলাম, তো বেরোলাম আর কি। শুভ লগ্নই বটে, যেই কলেজ থেকে বেরিয়েছি অমনি একটা সুন্দর দেখতে স্যার পাশ থেকে চলে গেল। আমিও তারপরের মুহূর্তেই দেখি আমি ক্লাসরুমে বসে আছি, ব্যাস সেদিনের পর থেকে আমার পালানো হলো না। মানে কি ছিল যে শুভ লগ্ন দেখেছিলাম সেদিন, কে জানে। চারিদিকে শুধু মেয়ে মেয়ে আর মেয়ে। এই সাই কি ওই সাইড যার পেছনে মেয়েগুলো? আরে হ্যাঁ রে বাবা, এই রিপোর্টার এই মেয়েগুলো না ইউটিউবার কন্টেন্ট চোরগুলোর মতন, একটা ভালো কন্টেন্ট দেখলে যেরকম সবাই মিলে হামলে পড়ে। প্র্যাঙ্ক হচ্ছে ভাই, প্র্যাঙ্ক। এই মেয়েগুলো তেমনি একটা ভালো স্যার দেখলো কি দেখলো না অমনি একেবারে সবাই মিলে তার মন চুরি করতে সব হুড়োহুড়ি বাইরে দেবে। তাই না তাই, আজকালকার মেয়েগুলো না স্যারদের একদম সম্মান দিতে জানে না। হ্যাঁ আমার মতো। চারিদিকে শুধু মেয়ে মেয়ে আর মেয়ে। আচ্ছা তুমি স্যারেদের বাইরে স্যার স্যারেদের বাইরে আর কিছু জানো? না জানি না। ও হুম।
আর কোনো কোশ্চেন নেই? না, আসুন।